আজকের এই ভিডিওটিতে একটি ফুল সাইজ স্পোর্ট বাইক নিয়ে আলোচনা করব এবং আজকের এই ভিডিওটি একটু স্পেশাল হতে চলেছে আপনাদের সবার জন্যই তো আজকের এই ইনফরমেটিভ ভিডিওটিতে স্কুয়ানার পক্ষ থেকে আরও একটি আলটিমেট ফ্ল্যাগশিপ বাইক নিয়ে আলোচনা করব তাই সম্পূর্ণ ডিটেলসে জানতে আজকের এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ অব্দি একটুও স্কিপ না করে দেখতে থাকুন আর আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লাগবে এল টেক আমার এই ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি তো আজকে ভিডিওর টপিক কুয়ানা ভিডিলেন্ট টু ফাইভ জিরো এই গাড়িটির ইঞ্জিন ফাইভ এল সি ফোর সি এফ আই পেট্রোল ইঞ্জিনের ফুয়েল এই পেট্রোল ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি তেরো লিটার ইঞ্জিন ক্যাপাসিটি দুশো ঊনপঞ্চাশ সিসি ম্যাক্সিমাম পাওয়া তিরিশ বিএইসপি অ্যাট দি রেট ন হাজার আর পি এম ম্যাক্সিমাম ট্রক চব্বিশ এন এম অ্যাট দি রেট সাত হাজার দুশো পঞ্চাশ আর পি এম নাম্বার অফ সিলিন্ডার একটি নাম্বার অফ ভ্যালভেসার সিলিন্ডার চারটি ফুয়েল ছাপাই চিষ্টেম ফুয়েল ইঞ্জেকশ্যন কুলিং চিষ্টেম লিকুইড অ'ল্ড চিলিণ্ডাৰ কনফিগাৰেশান ডিঅ' এই চি ট্ৰান্সমেশ্যন টাইপ মানুৱেল এমিছান ষ্টান্ডাৰ্ড বি এ ছিক্স ষ্টাৰ্ট অপশান চেল্ফাৰ্ট অনলি কিয়াৰ বক্স অপশান ছিক্স স্পীড বেটাৰী টাইপ লিডিয়াম আয়ন বেটাৰী টপ স্পীড একশ পঞ্চাছ কিলোমিটাৰ অ'ভাৰ অল মাইলেজ পঁয়ত্ৰিছ কিলোমিটাৰ সিট অপশান সিঙ্গেল বডি টাইপ স্পোর্ট বাইক হেডলাইট অপশান এল ইডি টি লাইট এল ইডি টান সিঙ্গেল ল্যাম্প এল ইডি এবিএস চ্যানেল টুয়াল চ্যানেল লেনথ দু হাজার নব্বই এম এম ওয়েট সাতশো বিরাশি এম এম হাইট তেরোশো তিরিশ এম এম বেস সাইজ তেরোশো সাতান্ন এম এম গ্রাউন্ড ক্লিয়ারের সাইজ একশো পঁয়তাল্লিশ এম এম সিট হাইট আটশো তিরিশ এম এম কার্বোয়েট একশো একষট্টি কেজি হুইল টাইপ অলয় হুইল সাইজ সতেরো ইঞ্চি এর সাইজ একশো দশ থেকে সত্তর ইঞ্চি রিয়ার এর সাইজ একশো পঞ্চাশ থেকে ষাট ইঞ্চি ফ্রন্ট ফ্রন্টফিক ডায়ামিটার তিনশো কুড়ি এম এম রিয়ারফ্কিটার দুশো চল্লিশ এম এম ফ্রন্ট ডিশ রিয়ার ডিশ রাইজ দু লক্ষ কুড়ি হাজার টাকা তো এই ছিল আমার পক্ষ থেকে আজকের ইনডেপথ ফুল রিভিউ হস্কুয়ানা ভিডিডেন্ট সম্বন্ধে আর আপনি যদি সত্যিকারের একজন কার্ড লাফার হয়ে থাকেন তাহলে যে কোনো ধরনের কার্ড সম্বন্ধে জেনুইন ইনফরমেশান জানতে আমার এই চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল তো আমার ভিডিও দেখে আপনার যদি একটুও হেল্প হয়ে থাকে আর আমার ভিডিও সম্বন্ধে আপনার নিজস্ব কোনো অপিনিয়ন থাকলে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তো আবার একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবার সঙ্গে আমার দেখা হবে